খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভোট ঘোষণা হওয়ার পরে নয়, রাজ্যে সিপিএম একটি বড় অংশ চাইছে লোকসভা ভোটের কয়েক মাস আগেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলতে। চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের গোড়া থেকে প্রথমে বামফ্রন্ট শরিকদের সঙ্গে আলোচনা শুরু করে দেবে আলিমুদ্দিন স্ট্রিট। নভেম্বরের মধ্যে ফ্রন্টের মধ্যকার প্রাথমিক বোঝাপড়া সেরে নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করে দিতে চাইছে সিপিএম এর রাজ্য নেতৃত্ব। রাজ্যে সিপিএম এর একটি বড় অংশ চাইছে কংগ্রেসের সঙ্গে যেন অহেতুক জেদাজেদিতে দল না যায়, 2019 মতো পরিস্থিতি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে চাইছেন রাজ্যের সম্পাদক মন্ডলীর বড় অংশই। কি ভাবছেন তারা প্রশ্ন শুনে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দ্রদেব বললেন, তৃণমূল এবং বিজেপি বিরোধী জোটকে একত্রিত করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, এটা একটা দলের বিষয় নয়, আলোচনার ভিত্তিতেই সবটা যথাযথভাবে হবে বলে আমরা বিশ্বাস করি। শুধু নির্বাচনী সমঝোতা বা জোট গঠনই নয়, নির্বাচনী ঐক্যকে এবার রাস্তায় আন্দোলনের ঐক্যের ওপর দাঁড় করানোর পক্ষপাতী সিপিএম এর অনেকেই। আগের ভোটগুলির অভিজ্ঞতা থেকে রাজ্য সিপিএম চাইছে ভোটে যাওয়ার আগে কয়েক মাস যাতে যৌথ আন্দোলনে নামা যায়। 2019 সালের লোকসভা ভোটে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হব হব করেও হয়নি, শেষে তিক্ততার জায়গায় পৌঁছেছিল তা। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে প্রকাশ্য বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএম এবার আর তার পুনরাবৃত্তি চাইছে না। আরেকটি কারণে আগে ভাগে কংগ্রেসের সঙ্গে রাস্তার আন্দোলনে নামতে চাইছে সিপিএম নেতাদের একাংশ। তাদের ব্যাখ্যা, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া গঠিত হয়েছে, সেখানে তৃণমূল রয়েছে, কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কালীঘাটের সখ্য অজানা নয়। 10 জনপদ যাতে কোনোভাবে প্রদেশ কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে সমঝোতায় হাঁটতে বাধ্য করতে না পারে সেই রাস্তায় আন্দোলন দিয়ে সুনিশ্চিত করতে চাইছে সিপিএম। যে আন্দোলনের অন্যতম ইস্যু হবে রাজ্যের বিবিধ ক্ষেত্রে দুর্নীতি। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম আইচ রায় বলেন, সিপিএম একটি স্বতন্ত্র দল, তারা কি করবে তাদের ব্যাপার, তবে 2016 থেকে আমরা কখনোই জোট ভাঙিনি। গত পঞ্চায়েত ভোটেও অনেক জায়গায় নিচুতলায় সমঝোতা করে লড়াই হয়েছে। আমরা চাই রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট যাতে বিভাজিত না হয়ে যায়। কংগ্রেস এবং বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি ফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলিকে নিয়ে নির্বাচনী আলোচনা চাইছে রাজ্য সিপিএম। যদিও সেই আলোচনায় সিপিআইএমএল, লিবারেশন, এসইউসিএন মতো তৃণমূলের প্রতি নরম দল কতটা সামিল হবে তা নিয়ে সংশয় রয়েছে সিপিএম নেতাদের মধ্যেই। সিপিএম একটি বিষয় আগে থেকেই ঠিক করেছে, তা হল কিছু আসনকে ফোকাস করে তারা লড়তে চায়। আসন ধরে কংগ্রেসের ভোট শতাংশ যোগ করে সেই হিসাব করেছে আলিমুদ্দিন স্ট্রিট, সেই অনুযায়ী আলোচনা এগোতে চাইছে তারা, যদিও তৃণমূল এইসবে আমল দিচ্ছে না। শাসক দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়, এই রাজ্যে বিজেপি কংগ্রেস সিপিএম সমর্থক।